হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কিভাবে ডেসিমেল নাম্বার থেকে অক্টাল নাম্বারে যেতে পারবো, কিংবা কিভাবে ডেসিমেল নাম্বার থেকে হেক্সা ডেসিমেল নাম্বারে যেতে পারবো, বা ভাইস ভার্স, মিন্স কিভাবে আমরা অক্টাল থেকে ডেসিমেলে যেতে পারবো এবং হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেলে যেতে পারবো। ঠিক আছে, শুরু করি তাহলে। কোড ব্লকসে চলে যাচ্ছি ডাইরেক্ট। এখানে একটা নিউ ফাইল নিয়ে নিই, কি নাম দিই এটা, এটা কেটে দিয়ে আগে থেকে বানানো ছিল, এটা সেভ করে নিই। ডেসিমেল এরকম একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের প্রথমে তাহলে কি করতে হবে, ডেসিমেল থেকে অক্টাল কিংবা ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল কিংবা অক্টাল থেকে ডেসিমেল হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল কিভাবে আমরা খাতা কলমে করতে পারি ম্যাথমেটিক্যালি, যেরকম ওটা সবাই জানো নিশ্চিত। তো প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে করা যায়, কিভাবে ওর কোডটা কি হয় ওটা আমি দেখাবো। তাহলে তো নিয়ম অনুযায়ী প্রথমেই আমাদের হেডার ফাইল লিখে নিতে হবে, এটা সব ক্ষেত্রেই হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ। ঠিক আছে, তারপরে কি মেন ফাংশন আমরা সবাই জানি, মেন ফাংশন ইন্ট মেন। ঠিক আছে, কার্লি ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড কার্লি ব্র্যাকেট। সাপোজ আমি প্রথমে করব কিভাবে ডেসিমেল থেকে অক্টালে যাওয়া যায়। ঠিক আছে, প্রথমে আমি এটাই করছি। তাহলে প্রথমে আমি একটা ডেসিমেল নাম্বার, মিন সাধারণত ইন্টিজার টাইপেরই নিয়ে নিই, ইন্টিজার এ নিতে পারো কিংবা কেউ ডেসিমেল নাম্বারও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সাপোজ ডেসিমেল নাম্বারই লিখে দিচ্ছি। ঠিক আছে, অনেক বড় ভেরিয়েবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। এখন কি করব, ইউজারকে একটা ইনস্ট্রাকশন দেব, এন্টার এ, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, সেকেন্ড কোটেশন হবে, ডাবল কোটেশন, সরি, এন্টার এ ডেসিমেল নাম্বার। ইউজারকে বলবো আমরা যে একটা ডেসিমেল নাম্বার দিতে। ঠিক আছে, একটা কথা বলে দিই, আমি আগেও বলেছি এখানে আমি এটাকে ডেসিমেল এখানে স্পেস দিতে পারতাম, কিন্তু দিলাম না। কেন, ইচ্ছে করে না, কারণ এটা দিলে এটা ভেরিয়েবল হচ্ছে না, এটা ভুল। এটা যদি মাঝখানে আমি এরকম কমা দিই তাহলে ডেসিমেল নাম্বার দুটো ভেরিয়েবল হয়ে যাচ্ছে, এরকম একটা ভেরিয়েবল হয় না। এখানে স্পেস নট রিকোয়ার্ড, স্পেস দেওয়া মানে এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হবে, এখন কি করব, স্ক্যান করব, স্ক্যানে ধরে ধরে আমি করছি আস্তে আস্তে যাতে বুঝতে সুবিধা হয়। এন্ড এম্পারসেন্ট কোন ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি এটাই। ঠিক আছে, ওটাকে আমরা করে নিচ্ছি ডেসিমেল নাম্বার। ঠিক আছে, এখন কি করব, আমরা এটা প্রিন্ট করব, কিসে, ডেসিমেল নাম্বার থেকে অক্টাল নাম্বারে। প্রিন্ট এফ দা অক্টাল নাম্বার ইজ পার্সেন্টেজ। এখানে কি হবে, এখন এখানে হবে কি, আমরা ওই ডেসিমেল নাম্বার নিয়েছি, আমরা জানি ডেসিমেল নাম্বার ইন্টিজারই হবে, ইন্টিজার টাইপেরই নিয়েছি, তো তার জন্য এখানে আমরা পার্সেন্টেজ ডি দিয়েছি, আন্ডারস্ট্যান্ড। বাট অক্টাল নাম্বার তো ইন্টিজার টাইপের আসবে না, তাহলে কি করব আমরা, এখানে এখানে অক্টালে আনতে এলে ইন্টিজার টাইপের আসবে, বাট ওটাকে আমরা অক্টালে ট্রান্সফার করব, তার জন্য আমাকে এখানে ও প্রেস করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম, পুরো প্রোগ্রাম খুব ইজি, বাট
এখানে ওই প্রেস করতে হবে, ঠিক আছে? এখানে দিয়ে দিই কোড নাম্বার অক্টাল নাম্বারে, মানে ওই কোন ভেরিয়েবলটা ডেসিমাল নাম্বার, ঠিক আছে? হয়ে গেল, এটাই প্রোগ্রাম, রিটার্ন জিরো, প্রোগ্রাম খতম, রান করি, কোনো অসুবিধা নেই। একটা ভুল হয়েছে, হ্যাজ ইনক্লুড এখানে ভুল হয়ে গেছে, stdio.h ওটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সুন্দর রান করবে। সাপোজ দিয়ে দিই পাঁচ, পাঁচের অক্টাল কত হবে? পাঁচই হবে, পাঁচ, যা কিছু তোমরা দিতে পারো, দেখালাম। আবার যদি তোমরা অক্টাল থেকে ডেসিমেলে করো, ঠিক একই রকম, কোনো অসুবিধা নেই, খালি চেঞ্জ করে দিতে হবে। সাপোজ আমি নিলাম অক্টাল একটা ভেরিয়েবল, অক্টাল নাম্বার, এখানে ডেসিমেল কেটে অক্টাল করে দিচ্ছি, অক্টাল, এটাকে কারেকশন করে দিলে হয়ে যাবে অক্টাল, এন্টারে অক্টাল নাম্বার, অক্টাল নাম্বার, এখানে খালি অক্টাল হয়ে যাবে অক্টাল, এখানে কি হবে ডেসিমেল নাম্বার, কারণ আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাচ্ছি, ডেসিমেল, সরি, এখানে এখানে কি হবে বলছি, এখানে কি হবে আমরা অক্টাল নাম্বার থেকে বলছি, মানে অক্টাল হবে নাম্বার, অক্টাল নাম্বার, বাট এখানে চেঞ্জ করতে হবে। অক্টাল নাম্বারের কি ক্ষেত্রে কি হয় আমি বলেছি, ও হয়, ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে ডি হয়, ঠিক আছে? এটাই প্রোগ্রাম, আর কিছু না, বিল্ড অ্যান্ড রান। কি করব, এখানে একটা অক্টাল নাম্বার আমি দিই, সাপোজ 8, ডেসিমেল কত, 54, ঠিক আছে? যদি আমি 5 দিয়ে দেখি, যেখানে 5 করছিলাম, এখানে 5-এর 5 হচ্ছিল, সরি, পাঁচ দিই অক্টাল নাম্বার, ডেসিমেল নাম্বার 5-ই বেরোচ্ছে, ঠিক আছে? এখন দেখাবো কিভাবে ডেসিমেল নাম্বার থেকে হেক্সা ডেসিমেল নাম্বারে যাওয়া যায়, এটাকেই কারেকশন করে দেবো, ওটাই হয়ে যাবে। খালি কোথায় স্টোরটা যে চেঞ্জ হচ্ছে, ওই যে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ ও, কোথায় কি হবে ওটাই চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আমি ডেসিমেল নাম্বার থেকে হেক্সা ডেসিমেল নাম্বার দিয়ে যাবো, ঠিক আছে? ডেসিমেল নাম্বার, এন্টারে ডেসিমেল নাম্বার, ঠিক আছে? ডেসিমেল নাম্বার মানে এখানে কি হবে, এখানেও ডেসিমেল নাম্বার হবে, ডেসিমেল নাম্বার, এখানে ডেসিমেল নাম্বার মানে পার্সেন্টেজ ডি হবে, পার্সেন্টেজ ডি করতে হবে আমাদের, ডি, এখানে কি হবে পার্সেন্টেজ ও হবে, সরি, এটা হবে কি ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল নাম্বার, ঠিক আছে? আমরা ডেসিমেল নাম্বার নিব, সেটাকে হেক্সা ডেসিমেল করতে হবে, ঠিক আছে? হেক্সা ডেসিমেল মানে এর ক্ষেত্রে আমাদের এক্স নিতে হবে, ঠিক আছে? যাই, বিল্ড, বিল্ড অ্যান্ড রান, স্ক্যানে পার্সেন্টেজ ডি, ও এখানে আমরা ঠিক করিনি, এটা ডেসিমেল নাম্বার হবে, ঠিক আছে? ডেসিমেল নাম্বার, ঠিক আছে? এখন বিল্ড, বিল্ড অ্যান্ড রান, সাপোজ দিয়ে দিচ্ছি 56 আর 38, ঠিক আছে? সবাই খাতা কলমে দেখে নিতে পারো, ডেসিমেল নাম্বার 2 এখানে লিখি, হেক্সা ডেসিমেল লিখিনি, হেক্সা ডেসিমেল নাম্বার, তখন দিলে ভালো করেই দেখাবে এটা, বিল্ড অ্যান্ড রান, সবাই দিচ্ছি 58, 3, ঠিক আছে? সাপোজ আমি এটা সোজাই দেখাচ্ছি, ডেসিমেল নাম্বার সাপোজ 10 আমরা জানি, কিংবা 11, 11-এর কি হয় বি হয় আমরা জানি, আমি 11 দিয়ে দেখছি কি দেখায়, 11, ঠিক আছে? বি দেখাচ্ছে, সুন্দর দেখতে পাচ্ছে সবাই,
এখন আমরা হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল, এখানে হেক্সা ডেসিমেল নিয়ে নিচ্ছি, হেক্সা, ঠিক আছে, হেক্সা ডেসিমেল, এটাকে আমি এ করে নিচ্ছি, এটাই হচ্ছে ভেরিয়েবল, এত বড় ভেরিয়েবল, বাট নিচ্ছি তবুও হেক্সা ডেসিমেল। এটা কি হবে? এক্স হবে। এখানে কি হবে? হেক্সা ডেসিমেল। ঠিক আছে, হেক্সা ডেসিমেল নাম্বার, নাম্বার দুবার হয়ে গেছে, নাম্বার তিনবার হয়ে গেছে, বাবা। ঠিক আছে, এখানে হেক্সা ডেসিমেল নাম্বার প্রিন্ট এফ দা, এখানে কি আসবে? ডেসিমেলে আসবে, ডেসিমেল নাম্বার ইজ হেক্সা ডেসিমেল, হেক্সা ডেসিমেল। ঠিক আছে, এটাই হচ্ছে প্রোগ্রামিং। এখানে ডেসিমেলে আসবে মানে এখানে পার্সেন্টেজ ডি হবে। ঠিক আছে, বিল্ড এন্ড রান করি। সাপোজ দিয়ে আমি বি 11 দেখাচ্ছিল, তখন দেখি এখানে কি দেখায়। সরি, আমার ডি দেওয়া হয়ে গেছে, 13 দেখাচ্ছে। বি যদি 11 হয়, 11 হয়, সি হচ্ছে 12, ডি 13। বি দিয়ে দেখিয়ে দিচ্ছি একবার, এখানে সবাই দেখতে পাচ্ছ ডি দিয়ে দিচ্ছি আমি, তাই এ দেখাচ্ছে, আমি ডি দিয়ে দেখাচ্ছি। বি 11, সবাই দেখতে পাচ্ছ। ঠিক আছে, এতটাই এখানে ভিডিও। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, আস্তে আস্তে করাচ্ছি যাতে সবারই বুঝতে সুবিধা হয়। বড় হয়ে গেলে একটু ধৈর্য ধরে দেখবে সবাই, আশা করি বুঝতে পারবে। একই সঙ্গে আমি কারেকশন করে দেখাচ্ছি, কারণ যাতে সবাই বুঝতে পারে যে কোথায় পার্থক্যটা ঘটছে। হয়তো আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ভিডিও বানাতে পারতাম, কিন্তু বানালাম না, কারণ যাতে সহজে বোঝা যায় যে পার্থক্যটা কোথায় হচ্ছে। প্রোগ্রামিংটাও তো খুবই ইজি, খালি একটু একটু ছোট পার্থক্যই আছে, যেটা আমরা চেঞ্জ করে দিলে পুরো প্রোগ্রামিংটা হয়ে যাবে। তোমরা আলাদা আলাদা ভাবে লিখে পড়ো, ভালো করে করো, কিন্তু আমি পার্থক্যটা বোঝানোর জন্য একসঙ্গে করছি, ঠিক আছে? তার জন্য ভিডিওটা একটু বড় হচ্ছে, আমি আশা করবো তোমরা সবাই দেখবে। আর আমার ডিসক্রিপশন বক্সে ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেরই উপরই আমার ভিডিও, একই ভিডিও বানানো আছে, থাকবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি চাও ইংলিশ কিংবা হিন্দিতে দেখতে, তাহলে ইংলিশ হিন্দিতে দেখতে পারো। এবং আমার একজন বন্ধুর চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়েও তোমরা খুঁজে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানেই আজকে ভিডিও। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। পরের প্রতি ভিডিওতে অন্য একটা টপিকের উপর আসবে, এগুলো সাধারণত বেসিক জিনিসগুলো হচ্ছিল, পরে একটু একটু আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাব। কমপ্লেক্স যদিও নয়, একই ব্যাপার, আস্তে আস্তে যোগ বিয়োগ গুণ ভাগ কেমনভাবে করা হয় প্রোগ্রামিং এর মাধ্যমে, ওগুলো দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমি আর একটু উৎসাহ পাই। ভালো লাগে করতে, করার ইচ্ছে থাকে, লাইক শেয়ার না হলে কিংবা সাবস্ক্রাইবার না বাড়লে ইচ্ছেই থাকে না ভিডিও করার। তবুও যদি তোমরা একটু করো তাহলে ভালো লাগে, যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটু করো, তাহলে আমারও একটু উৎসাহ বাড়বে। আমি এই সি প্রোগ্রামিং পড়লে আস্তে আস্তে অন্যান্য ল্যাঙ্গুয়েজের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। থ্যাংক ইউ।